কাঠছোড়া ধারাবাহিকের নায়িকা সোলাঙ্কি রয় তার অসাধারণ অভিনয়ের মাধ্যমে মন কেড়েছে দর্শকদের। ধারাবাহিকের মুখ্য ভূমিকায় অভিনেতা গৌরব চ্যাটার্জি। এক অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছিল কাঠছোড়া। ধারাবাহিকে নায়িকার চরিত্রেও ছিল এক অন্য দাস, যার ধরে অভিনেত্রী সোলাঙ্কি অল্প সময়ের মধ্যেই দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পান। এক ধরনের গল্প নিয়ে শুরু এই সিরিয়ালটি আর পিতেও দারুণ ফলাফল করছিল। টানা কয়েক সপ্তাহ বেঙ্গল টপারও হয়েছিল। ইতিমধ্যে নায়িকার আকস্মিক বিদায় দর্শকদের মন ভেঙে যায়। প্রথম থেকেই এই ধারাবাহিকে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রয় বেশ আকর্ষণীয় ছিল গাঠছড়ার। তবে তিনি যাওয়ার পর টিআরপিতে ধস নামে। খুব দ্রুতই শেষ হচ্ছে গাঠছড়া ধারাবাহিকটি। এরপরই নাকি গাঠছড়া পার্ট টু আসবে। তবে পার্ট টু নিয়ে সোলাঙ্কির সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছে চ্যানেল কর্তৃপক্ষ। নায়ক হিসেবে কে থাকবে সেটা এখনও নিশ্চিত নয়। তো বন্ধুরা, যদি পার্ট টু আসে গাঠছড়ার কেমন হবে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।